ব্যক্তিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, আমি 5 মিনিটের কম বলব। নির্বাচন 30 তারিখে হয়নি, নির্বাচন হয়েছে 29 তারিখে। আর 30 তারিখে গণতন্ত্রকে গণহত্যা করা হয়েছে। শেখ হাসিনা যদি এবছর নির্বাচনে পরাজিত হতেন, যদি নির্বাচিত হতো, গণ আমাদের যে রেজাল্ট আমাদের দেওয়া হয়েছে ঠিক এর উল্টোটাই হতো। আমাদের যতটুকু ভোট দেখানো হয়েছে, এই ভোটগুলি আমাদের নয়, এই ভোটগুলি হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ভোট। এগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের ভোটগুলোকে তাদের নামে তারা প্রকাশ করেছে। আমি পিরোজপুর 2 ভান্ডারিয়া কাউখালী জিয়ানগরের নির্বাচনে অংশ নিয়েছিলাম। নির্বাচনে টাকা দাখিলের দিন থেকেই তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে। আমরা যখন প্রতীক পাওয়ার পরে এলাকাতে ক্যাম্পেইন শুরু করেছি বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আমার আসনে যিনি প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, তার নিজের পোষ্য বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমার নিজের ইউনিয়ন বিটাবাড়িয়া ইউনিয়ন, বিটাবাড়িয়া ইউনিয়নে 19টি অফিস করা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর সমর্থনে। আমি শুধুমাত্র 1টি অফিসের জোগাড় করতে পেরেছিলাম। পরের দিন তার বাড়িতে গিয়ে তার সন্ত্রাসী বাহিনী তাকে মেরে এসেছে। তিনি জানি আমাকে কোনোভাবে অফিসটি না দেন, এজন্য তাকে যথেষ্টভাবে হয়রানি করা হয়েছে। নির্বাচনী সমস্ত ইউনিয়নগুলোতে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে, পুলিশ শুধু নয়, বিজেপি পর্যন্ত বাড়িতে গিয়ে হয়রানি করেছে। বিজেপি গিয়ে আমার এলাকাতে একজন কি বলে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে প্রহার করেছে, তিনি ওই বাড়িতে বসেই তার দায়িত্ব পালন করছিলেন। আজকে যে নির্বাচনের জন্য আমরা ভেবেছিলাম, আমাদেরকে বারবার মেসেজ দেওয়া হচ্ছিল যে আমরা যেন সেনাবাহিনীর পর্যন্ত আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রস্তুত থাকি। কিন্তু 26 তারিখে যখন সেনাবাহিনী আসলো, এদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে পুলিশ হয়তো ব্যতিক্রম করতে পারে, বিজেপি করতে পারে, সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী করবে না। কিন্তু সেনাবাহিনী আসার পরে সমস্ত ঘটনা পুরোটা উল্টে গেল, আমাদের উপরে নিপীড়ন বেড়ে গেল, আমাদের নেতাকর্মীদের উপরে নিপীড়ন বেড়ে গেছে, সেনাবাহিনী পাহারা দিয়েছে, তারা সকল অপকর্ম করেছে। আজকে বাংলাদেশের সর্বশেষ আশ্রয় যে স্থলটুকু ছিল সেনাবাহিনী, তাও আজকে কলুষিত হয়েছে। আজকে আমি 19 তারিখে ভান্ডারিয়া রিজার্ভ পার্ক পুকুর পাড়ে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদেরকে নিয়ে একটি সমন্বয় সভা শুরু করেছিলাম। আধা ঘন্টা পরে সেখানে যুবলীগ এবং ছাত্রলীগের থানা সভাপতি সেক্রেটারি গিয়ে আমাকে বলে, ইরান ভাই, আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনি নির্বাচন করতেছেন এটা জানেন যে আনোয়ার হোসেন মঞ্জুর নিজের এলাকা? আমি বললাম আমার বাড়িও তো ভান্ডারিয়া। তো বলছে যে আপনি আপনি একটু আমাদের বিএনপি বেশি লোকজন আছে জিয়ানগর এবং কাউখালীতে, আপনি ওখানে গিয়ে ক্যাম্পিং করেন। আমি বলছি আমি তো ক্যাম্পিং সব জায়গাতেই করবো। এই কথা বলতে না বলতেই ওই বিএনপির অফিসের উপরে মনে হয় জন্য শত শত উইটের বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বিএনপির অফিসে। এর সাথে সাথে আমার ড্রাইভার আমার ওখান থেকে চিৎকার করে গেছে, আমার 3টা গাড়ির একটার কোনো গ্লাস ছিল না, সব ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, এখান থেকে আমরা আমি 20 তারিখে জিয়ানগরে গিয়েছিলাম। জিয়ানগরে আমি কোথায় যাচ্ছি এটাকে ফলো করে করে শুধুমাত্র প্রতিজ্ঞা জায়গায় যেখানে যাই আগেই গিয়ে দেখি যে সেখানে যুবলীগ ছাত্রলীগ সেখানে চাপাতি রামদান এবং বড় বড় লাঠি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচনের আগের দিনের পরিস্থিতি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা অফিসের এক কর্মী বাহিনীদেরকে গুন্ডা এবং তাদের হাতে লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়া তারা প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে তারা শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, যার কারণে মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রয়েছে। আমি আমার নিজের ভোট কেন্দ্রে অনেক কি বলে পীড়াপীড়ির পরেও
আমাদের আওয়ামী লীগের অনেক বাধার পরেও ভোট দিয়ে আমি মাত্র 14টা ভোট কেন্দ্রে গিয়েছি। আমি শামসুন্নাহার ভোট কেন্দ্র আমাদের কাউখালী উপজেলা, সেখানে গিয়ে আমি নিজে সেখানে দেখেছি বিজেপি সেখানে ভোট দিয়েছে। আমি সেখানে বিজেপিকে ধরেছিলাম আপনার কাছে এখানে ভোট দেওয়া, কিন্তু আমি প্রিজাইডিং অফিসারকে অভিযোগ করে কোনো ফল পাইনি। আমি ভোট বন্ধ করতে বলেছিলাম, তিনি ভোট বন্ধ করেনি। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের ভিতরে অনেক কষ্ট, প্রায় 30 দিনের মতো আমরা এলাকাতে নিরবচ্ছিন্নভাবে ছিলাম। 5 মিনিট আমাদের বক্তব্য সম্ভব নয়। শুধুমাত্র একটা কথা বলতে চাই, দেশমাতা বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে গিয়ে আমাদের কোনো লাভ হয়নি। এখন বক্তব্য নিয়ে আসছেন খায়রুল কবির খোকন নরসিংদী এক।